এত বড় সাইজের পিজার দাম মাত্র 3.5 টাকা। অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপু, ইটালি তো পিজার জন্মস্থান, আর এখানে পিজার প্রাইস কেমন, এখানে কি ধরনের পিজা পাওয়া যায়, সবকিছু নিয়ে আজকের ভিডিওটা। আর এই ইটালিয়ান পিজাগুলো আমরা বাসায় এনে কিভাবে বাঙালি স্টাইলে খাই সেই রেসিপিও কিন্তু শেয়ার করব। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে সম্পূর্ণ ব্লগটা জুড়ে রয়েছে আমি মেঘলা। হ্যালো বিউটিফুল পিপল, কি অবস্থা, সবার কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আপনাদের সবার অনেক রিকোয়েস্টে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সবাই আমাকে কমেন্ট করছিলেন যে আপু, ইটালি তো হচ্ছে পিজার জন্মস্থান, আর এখানে কি কি ধরনের পিজা আছে, এগুলোর প্রাইস কেমন। তো সব কিছু মিলিয়ে কিন্তু আজকের ভিডিওটা এই যে দেখুন, অলরেডি আমি কিন্তু দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ভেজিটেবলের পিজা, আর এটার প্রাইস কিন্তু এই যে এখানে লেখা আছে 3.80 ইউরো। তো এগুলো হচ্ছে সব ফ্রোজেন, এগুলো বাসায় নিয়ে আপনারা হচ্ছে ওভেনে দিয়ে খেতে পারবেন। আর এটা হচ্ছে পিজার একটা ডো, এখানে হিউজ পরিমাণে ডোও আছে আর পিজাও আছে। তো চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, এখানে যা দেখতেছেন সব পিজা, আর এখানে হচ্ছে প্রাইসটাও লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে গোল শেপের পিজা আছে, স্কোয়ার শেপ, তারপর হচ্ছে ডো আছে, অনেক অনেক কিছু। তো সব কিছুই দেখতে থাকেন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে ইটালি তো পিজার জন্মস্থান, তবে ওই যে বলে না বাঙালি আমরা, যে কারণে না ওই যে ঝাল ঝাঁস এগুলো ছাড়া আমাদের অতটা ভালো লাগে না। তো ওদের পিজাগুলোর মধ্যে তেমন একটা হচ্ছে ঝাল ঠাল থাকে না, মানে ঝাল নাই, একদমই নাই। তো এগুলাকে আমরা বাসায় নিয়ে এটার সাথে হচ্ছে আমরা একটু অ্যাড করি পেঁয়াজ, তারপর হচ্ছে একটু কাঁচামরিচ, এগুলো দিয়ে তারপর হচ্ছে ওপেনে দিই, তাহলে আর কি আমাদের কাছে খেতে ভালো লাগে। তো এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে পিজার ডো, এগুলোর উপরে আপনারা চাইলে নিয়ে আর কি মেক করতে পারেন। এগুলোর প্রাইস ছিল 2.95 ইউরো, মানে ওই 3 ইউরোর মতনই বলা যায়। তো আমি আর আপনাদের ভাই এখান থেকে দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায়, তো এটা নিতে নিয়েছিলাম, কিন্তু এটা আবার পরে আপনাদের ভাইয়া চেক করে দেখলো যে এটা হচ্ছে সাইড থেকে একটু ভাঙা, কাঁচা। আচ্ছা, বাসে নিয়ে যাবো। তো এই যে নিছি, এটা কি ওটাই ভালো হইছে, তাহলে ওটাই নাও। নিলাম এটা, তাহলে বেড়তুরাটা না, এটাই তো বেড়তুরা, কাঁচা মরিচ কাঁচা মরিচ দিলাম নিছে। হ্যাঁ, বেশি পাক না, আমি টানি না, টানতে দাও রে ভাই। আচ্ছা যা টান, ডিস্টার্ব করলাম না, নিষেধ। এই যে এখানে সব ফালা দিতেছে মানুষের, এখন জরিমানা দিবা নে। এই যে কাচের জার ঠাল, একটুখানি মানুষ বেশি, দুধ দাও পাপার সাথে। এই পাক্কু, এই পাক্কু, এই পাক্কু, তুমি এটা পারো? পারো না, টান দিতে পারতেছ। ওই যে পাপা চলে গেছে। চকলেট পাগল এগুলো দিয়ে ই মুসামুসি করে, এগুলো ধরার নিষেধ, এগুলো সাজাইছে এখানে। হ্যাঁ, কি তুমি পিজা নিয়ে এখন ইয়েতে আসো কনফিউশন? এটা কত কইরা? 3 টাকা, ওটা তো 3 টাকা ছিল, ভেজিটেবলটাও 3 টাকা ছিল, তাহলে এটা রেখে দাও। কি কি আছে এর মধ্যে? রে ভালো হইলো, দাও আমি রাইখানি। চার কোনা পিজা, তো আমরা ফাইনালি হচ্ছে ভেজিটেবলের ওই পিজাটা নিলাম, ওটা ছিল চারকোনা শেপের, আর এটা এখন আমি যেখান থেকে নিয়েছিলাম সেখানে এটা রেখে আসতেছি।
এরপর এই সাইডটাতে চলে আসলাম, এদিকে হচ্ছে সব মাংসের আর কি যা জিনিসপত্র আছে সব। তো এখান থেকে হচ্ছে চিকেন নিয়ে নিব, যেহেতু আমরা পিৎজাটা নিয়েছি হচ্ছে ভেজিটেবল, আর এখানে না ভেরদুরা হচ্ছে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, আর ইংলিশে আমরা বলি ভেজিটেবল, বাংলায় বলি সবজি, ওই যাই হোক একই ভেরদুরা পিৎজাটা যেহেতু নিয়েছি। তো তার সাথে খাবারের জন্য এখন হচ্ছে এখান থেকে আমরা চিকেন উইংস নিয়ে নিব। তো এখানে আপনাদের এগুলার প্রাইস একটু দেখাচ্ছি, এই যে আপনাদের ভাইয়া যে নিল চিকেন উইংসটা, এটার প্রাইস ছিল 1.79 টাকা। তো এখানে সব কিছু প্রাইস লেখাই আছে, আপনারা কিন্তু একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন, ওই যে ওখানে চার কোণা ঘুরে লেখা আছে। তো এটা নিয়ে নিল। চলুন এখন আপনাদেরকে একটু সামনের দিকে গিয়ে গিয়ে দেখাই আর কি কি আছে এখানে। দেখেন এই মুরগির রানটা কত বড়, ওইটা খেলে মানে একজন খেয়ে শেষ করতে পারবে না, এত বড়। তো এখানে আরও আরও হিউজ পরিমাণে চিকেন আছে, আর এক একটা প্রাইস এক এক রকম ভ্যারাইটিস। তো এখানে আবার এসে দেখলাম পাখির মাংসও আছে এখানে। এটা এমন কালো কেন? ৪৭ টাকা কেজি, ছোট একটা জানি নেই। হ্যাঁ শুধু মাথা 18। তেলি নাই আছে, খুলে নেয় ইনটেক খুলো। ওইসে এগুলো খায় লই বসে আছে সুন্দর করে, চকলেট খায় না। এই দেখো এই ভালো বাবু বসে আছে, দেখছো কত সুন্দর গান গায়। আর আবার গান গাইতে বললে হ্যাপি বার্থডে গান শুরু করে দিব। হ্যাঁ সুন্দর করে গান গায়। উড়ে আনছো না? না কোনো ছবি নেই, পড়ে যাবো এইভাবে পড়ে যাবো, দেখলে চিনু। তুমি ছবি তুলছো? ওয়াও, জামাই আমার অনেক দায়িত্ববান, আমার হাতের যে লোশনটা ইউজ করে সেটা ছবি তুলে নিয়ে আসছে, আর শেষ হয়ে গেছে সেটাও তার মনে আছে। মাশাআল্লাহ পেয়ে গেছো, বাহ থ্যাংক ইউ। দুইটা নাও লাগবে কেন, একটা নাও আবার আগুনি বারে বারে। তাও দাম কত, এটা কি? এখানের কেকগুলো দেখলে মনে হয় না যে এগুলো কত মজার
কিন্তু আমি আমার পার্সোনাল একটা কথা বলি, আমার কাছে কেন জানি বাংলাদেশের কেক, বাংলাদেশের পিৎজা ওগুলাই মজা লাগে। এখানের কেকগুলোতে অনেক বেশি হচ্ছে চিজি থাকে না একটা, ওই রকম দেওয়া থাকে, কিন্তু মানে কেকের স্লাইসটা খুবই ছোট, কিন্তু খেতে না অত বেশি আর কি আমার কাছে স্বাদ লাগে না। মানে বাংলাদেশের কেকটার মধ্যে যে একটা মানে মজা আছে, একটা মিষ্টি মিষ্টি ভাব আছে, এখানে কিন্তু একদমই সুগারলেস বলতে গেলে। তো এখানে হচ্ছে হিউজ পরিমাণে রুটি আছে, আর এই রুটিগুলো যদি আপনি খাইতে চান মানে খাওয়ার আগে আপনার দাঁতটাকে একটু ধার দেওয়া লাগবে, এত শক্ত। দেখি হ্যাঁ এটাই 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 খাই। ওগুলোর দরকার নেই, এটাই খাই, এটাই নাও, লম্বাটাই খাই আর কি, আঙ্গুলের মতন। তো এগুলা খাইবো না, নিও না। একটা নাও নিয়ে দেখি ভালো হয় কিনা, ওই জায়গায় রাখতেছো কেন? এই তো আমাদের কেনাকাটা শেষ। আজকে যদিও বলছিলাম যে তেমন একটা কেনাকাটা করবো না, তারপরেও সেই বেশি হয়ে যায়। তো এই যে সাজানো গোজানো দেখতেছেন না, এগুলো একদম 31st বা জানুয়ারি পর্যন্ত থাকবে এখন, মানে এই এদের ক্রিসমাস থেকে একদম 31st পর্যন্ত এরকম সাজানো গোছানো থাকে। তো চলুন এখন হচ্ছে কেনাকাটা তো শেষ, বাসায় গিয়ে আপনাদেরকে এখন এই ইটালিয়ান পিৎজাকে কীভাবে বাঙালি স্টাইলে খাওয়া লাগে সেটা আপনাদেরকে এখন দেখাবো। তো দেখছেন পিৎজার সাইজটা কত বড়, এত বড় একটা পিৎজার প্রাইস মাত্র 3.5 ইউরো, মানে বাংলাদেশের কত টাকা আসবে, 400 টাকা থেকে একটু 10-20 টাকা কম হতে পারে, মানে ওই রকমই আর কি। আর বাবুর জন্য আমরা এনেছিলাম এই ছোট পিৎজাগুলো, এই যে এখানে একদম ছোট ছোট মিনি মিনি পিৎজা আছে। তো এটা প্রাইস কত ছিল এখন আমার সেটা সঠিক মনে নাই, তো ও তো যেহেতু ঝালঝাল খায় না, ওর জন্য হচ্ছে এগুলো আনছি, এগুলো মাঝে মাঝে বিকালবেলা ওরা করে দিব, ও খাবে। তো চলুন এখন আপনাদের ভাইয়া হচ্ছে এই পিৎজাটাকে ওভেনে দিবে। আর বললামই তো আমরা বাঙালি না, একটু ঝাঁজ না হলে তো ভালোই লাগে না, একটু তেল মশলা ঝাঁজ ঝাল ছাড়া তো হবেই না আমাদের। দাঁড়ালে বাবা নির্বাচনে আমার না পাপা লাগবে বসে, দাঁড়াও নিয়ে দাঁড়াও। দেখেন বড়াই না, তুমি বড়াই না।
এটাই ছিল আমাদের আজকের রাত্রের ডিনার। আর আপনারা তো দেখতেই পারলেন যে ইটালিতে পিৎজার দাম কত। এগুলো থাকে ফ্রোজেন করা, সেগুলো আমরা এনে তারপরে যারা ইটালিয়ান তারা তো সরাসরি ওভেনে দিয়ে খেয়ে ফেলে, আর আমরা একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খাই যাতে আমাদের কাছে একটু ঝাল লাগে, স্পাইসি ছাড়া তো বাঙালির ভালোই লাগে না। তো সবাই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক অনেক বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।